যে এই মাহফিলের দাম আর মর্যাদা এত বেশি, এই মাহফিলের ভিতরে যারা আসবে বসবে কথাগুলো শুনবে অনিচ্ছা ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন একদল বিশেষ বাহিনী ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, হে আমার ফেরেশতারা যাও দুনিয়ার জীবনে, দুনিয়ার মধ্যে তোমরা যাও, গিয়ে দেখো কোন জায়গায় আমার আল্লাহওয়ালা বান্দারা জিকির ফিকির করে। আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতারা আসিয়া দেখে এই মিয়াপাড়া মসজিদের সামনে একদল আল্লাহওয়ালা মানুষ আল্লাহর জিকির আর ফিকিরের আলোচনা কোরআন হাদিস থেকে শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ইয়ার পরে আফগানিস্তানেরকে জিজ্ঞেস করেন, হে আমার আফগানিস্তানরা ওই জায়গায় তারা বসে কি করে, কি দেখে কি শুনে? তখন ফেরেশতারা বলেন, হে রাব্বুল আলামিন, হায় আল্লাহ, তারা তো আপনার কোরআনের আলোচনা শুনতেছে, হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার ফেরেশতারা, তাদেরকে বলো আমি তোমরা সাক্ষী দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আপনারা মজলিস, এই কোরআনের মাহফিলটা এই ফেরেশতারা বেষ্টন করে রাখেন, এমন বেষ্টন করে রাখেন হাদিসের কিতাবের মধ্যে আসছে, একজনের উপর আরেকজন করে করে আকাশ পর্যন্ত চলে যায়, এমনকি আকাশ থেকে একটা সুই যদি জমিনের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে এই সুইটা আল্লাহওয়ালা মানুষের উপর পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে আপনি আমি শুকরিয়া আদায় করতেছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আপনার আমার হেড থেকে লেগ পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সব কিছুগুলো দিলেন কে? জুড়ে বলি আল্লাহকে দিলেন। জুড়ে বলি আল্লাহর কাছে তো একদিন আপনি আমি রিকোয়েস্ট করি নাই, দরখাস্ত করি।